আর মাত্র কয়েক ঘন্টা এরপরই দুর্গোৎসবে মেতে উঠবে সবাই। ধলাই জেলার আমবাসায় ক্লাবগুলিতে চলছে এই মুহূর্তে শেষ তুলিটান। আমবাসা টাউন ক্লাবের পুজো এবছর 31শে পা দিয়েছে। তাদের বাজেট গত দু বছরের তুলনায় অনেকটাই বেশি বছর। প্যান্ডেল তৈরি করেছে স্থানীয় শিল্পী। এবছর পুজোর বাজেট 5 লক্ষ টাকা। সব মিলিয়ে আমবাসাকে নতুন কিছু উপহার দিতে চাইছে আমবাসা টাউন ক্লাব। এক সাক্ষাৎকারে ক্লাব কর্মকর্তা জানায়, গত দু বছরের তুলনায় এবছর নতুন কিছু পাবে আমবাসাবাসী। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বস্ত্রদান ও পুস্তক দান করা হবে পুজোর দিনগুলিতে। সব মিলিয়ে এবার আমবাসা জমজমাট পুজো। আমবাসার একটা সুন্দর পূজা, আমবাসার দর্শকরা দেখবার চেষ্টা করি। অনেক কিছুই আমবাসাতে আমরাই প্রথম করেছি। গত 2 বছর তো করোনা পরিস্থিতির জন্য নিয়ম রক্ষার পূজা আমরা নিজেরা করেছি একদম ছোট পরিসরে। এবার মোটামুটি সবার সাহায্য সহযোগিতায় আমরা অন্যান্য বারের তুলনায় একটু কম হলেও মোটামুটি কাছাকাছি বাজেট আমরা করেছি। কত টাকা বাজেট এবার? এবার মোটামুটি 5 লাখ টাকার মতো বাজেট। কি কি মানে করা হবে, সামাজিক কিছু কর্মসূচি রয়েছে? সামাজিক কর্মসূচি তো আজকে পঞ্চমী দিন। আমাদের মাননীয় বিধায়ক পরিমল দেবর্মা এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনারা উপস্থিত থাকবেন। আজকে আমাদের তার উদ্ঘাটন অস্থায়ী মণ্ডপে, আর বস্ত্রদান, পুস্তক দান এটি এলাকার মানুষের এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্লাস্টিক মুক্ত রাখা। প্যান্ডেল কোথা থেকে করানো হয়েছে? প্যান্ডেল পরিকল্পনা আমাদের প্লাস সেক্টরের বিচার করতে হয়, কিন্তু নির্মাতা প্যান্ডেলিং করে তার উত্তরটা